वेलकाम टू माई चैनल। जन्म नियंत्रणेर जोन्नो जतगुलो पद्धति रयेछे तार मध्ये सबचेये सहज बहु व्यवहृत पद्धति एवं तुलनामूलक निरापद पद्धति हच्छे खाबार बड़ी। सठिक नियमे जन्म नियंत्रण पिल खेले 99%-এরও বেশি ক্ষেত্রে গর্ভধারণ রোধ করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক নিয়মে পিল না খাওয়ার কারণে পিল খেয়েও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার সঠিক পদ্ধতি কী, 2 পিল খেতে ভুলে গেলে কী করবেন, 3 পিল সর্বোচ্চ কত দিন খাওয়া যায়, 4 পিল খেলে পরবর্তীতে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হয়, 5 পিল খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এছাড়া আরও অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে আমাদের এটা জানা জরুরি যে কি কি জন্ম নিয়ন্ত্রণ পিল রয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে। গর্ভরোধ করার জন্য 2 ধরনের পিল ব্যবহার করা হয়। 1 রেগুলার কন্ট্রাসেপটিভ পিল, যেগুলো প্রতিদিন খেতে হয়, প্রতি মাসে 28টি ট্যাবলেট। আরেকটি হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিয়ে পূর্বে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তাই এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। ভিডিও লিংক আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক রেগুলার কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করে। প্রতি মাসে মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়, এই সময়টাকে আমরা বলি ওভুলেশন। ওভুলেশনের সময় যৌনমিলন করলে ছেলেদের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়, একে ফার্টিলাইজেশন বলে, এবং তখন মেয়েদের জরায়ুতে এসে এটি বসে যায়। এই প্রক্রিয়ার নাম ইমপ্ল্যান্টেশন। এভাবে বাচ্চা হয়। জন্ম নিয়ন্ত্রণ পিল মেয়েদের ওভুলেশন বন্ধ করে দেয় বা ওভুলেশন ডিলে করে দেয়, ফলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় না। 2 জন্ম নিয়ন্ত্রণ পিল জরায়ুর সার্ভিক্যাল মিউকাসকে ঘন করে দেয়, ফলে শুক্রাণু উপরের দিকে যেতে পারে না। 3 জন্ম নিয়ন্ত্রণ পিল জরায়ুর ভেতরের অংশ এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে দেয়, ফলে ইমপ্ল্যান্টেশন হয় না। এভাবেই রেগুলার কন্ট্রাসেপটিভ পিল গর্ভ রোধ করে। জন্ম নিয়ন্ত্রণ পিলে সাধারণত স্বল্প মাত্রার হরমোন থাকে। 2 ধরনের রেগুলার কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায়। 1 বিভিন্ন ধরনের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কম্বিনেশন, যেগুলো বাজারে ফেমিকন, সখী পিল, মায়া পিল, লতা, রোজেন, নোরেট ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। যে মা বাচ্চাকে বুকের দুধ পান করান তারা কিন্তু বাচ্চার বয়স 6 মাস না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পিলগুলো খেতে পারবেন না। দুগ্ধদানকারী মায়েরা এই পিলগুলো খেলে বুকের দুধ কমে যাবে। আরেকটি হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল, যেগুলো বাজারে মিনি পিল, মিনিকন ইত্যাদি নামে পাওয়া যায়। এগুলো বাচ্চাকে দুধ পান করান এমন মায়েরা নিশ্চিন্তে খেতে পারেন। আপনার জন্য কোন পিল প্রযোজ্য তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিকতার উপর। এজন্য পিল শুরু করার আগে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন বলছি কিভাবে সঠিক নিয়মে পিল খাবেন। এই পিলগুলো সাধারণত 2ভাবে পাওয়া যায়, 28টা ট্যাবলেটের পাতা, আরেকটি হচ্ছে 21টা ট্যাবলেটের পাতা। 28টা ট্যাবলেটের পাতা লক্ষ্য করলে দেখবেন 21টি সাদা ট্যাবলেট এবং 7টি লাল ট্যাবলেট। এই লাল ট্যাবলেটগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট। 21টা ট্যাবলেটের পাতা লক্ষ্য করলে দেখবেন 21টা ট্যাবলেটই সাদা, এখানে লাল কোনো ট্যাবলেট নেই। এর মানে হলো সাদা ট্যাবলেটগুলো হচ্ছে হরমোন ট্যাবলেট, যেগুলো আপনার জন্ম নিয়ন্ত্রণ করবে, আর লাল ট্যাবলেটগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট। এই পিল আপনাকে পিরিয়ড শুরুর 1 থেকে 2 দিনের মধ্যেই শুরু করতে হবে। অনেক পিলে ট্যাবলেটের নম্বর দেওয়া থাকে, অনেক ট্যাবলেটে আবার এরো চিহ্ন দেওয়া থাকে বা দিনের নাম দেওয়া থাকে। যেদিন পিরিয়ড শুরু হবে সেই দিন 1 নং বড়ি বা সেই দিনের বড়ি শুরু করবেন। ধরুন আপনার মঙ্গলবারে পিরিয়ড শুরু হয়েছে, আপনি মঙ্গলবারের বরাবর ট্যাবলেট দিয়ে শুরু করুন। যদি আপনার 28টি ট্যাবলেটের পাতা শুরু করেন তাহলে 28 দিনে 28টা ট্যাবলেট শেষ করে আবার নতুন পাতা শুরু করবেন। সাধারণত 28টা ট্যাবলেট শেষ হওয়ার আগেই পিরিয়ড শুরু হবে। যদি কোনো কারণে 28টি ট্যাবলেট শেষ করার পরেও পিরিয়ড শুরু না হয় তাহলেও আপনি নতুন পাতা শুরু করবেন। অর্থাৎ 28টা ট্যাবলেট খাওয়ার পরে পিরিয়ড হোক বা না হোক,
আবার নতুন পাতা শুরু করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। আর যদি আপনি 21টা ট্যাবলেটের পাতা শুরু করেন, তাহলে পিরিয়ড শুরুর দিন থেকে ট্যাবলেট শুরু করবেন। 21 দিনে 21টা ট্যাবলেট শেষ হওয়ার পরে 7 দিন গ্যাপ দিতে হবে, অর্থাৎ 21টা ট্যাবলেট শেষ হওয়ার পর 7 দিন কোনো ট্যাবলেট খেতে হবে না। 7 দিন গ্যাপ দেওয়ার পরে 8ম দিন থেকে আবার নতুন পাতা শুরু করবেন। পিল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে, যেমন প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেতে পারেন, তবে প্রতিদিন একই সময়ে খেতে হবে, একদিন সকাল আরেক দিন বিকেল, এরকম করলে একদম চলবে না। এখন প্রশ্ন আসে, কোনো কারণে পিল খেতে ভুলে গেলে কি করব? যদি আপনার একদিনের পিল খেতে ভুলে যান, তাহলে পরের দিন যখনই মনে হবে সাথে সাথে পিল খেয়ে নেবেন এবং ওই দিনের পিল যথাসময়ে খাবেন। অর্থাৎ একই দিনে যদি 2টা ট্যাবলেটও খেতে হয় খাবেন, সমস্যা নেই। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে একই নিয়মে যখন মনে হবে সাথে সাথে একটি পিল খেয়ে নেবেন এবং ওই দিনের পিল যথাসময়ে খেয়ে নেবেন। এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী 7 দিন মেলামেশা থেকে বিরত থাকুন, অথবা মেলামেশা করলে কন্ডোম ব্যবহার করুন, অন্যথায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, কন্ডোম বা অন্য পদ্ধতি নিলেও রেগুলার পিল বন্ধ করা যাবে না। অনেকেই দেখা যায় এই সময় পিল বন্ধ করে দেন, এমনটা করা যাবে না। এমন করলে আপনার মাসিক অনিয়মিত হতে পারে। তবে প্রোজেস্টেরন অনলি পিল বা মিনি পিল, মিনিকন জাতীয় পিল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে। পিল খেতে 3 ঘন্টার বেশি দেরি হলে সাথে সাথে পিল খেয়ে নেবেন এবং পরবর্তী 7 দিন মেলামেশা থেকে বিরত থাকতে হবে অথবা কন্ডোম ব্যবহার করবে। পিল খাওয়ার 2 ঘন্টার মধ্যে বমি হলে পুনরায় আরেকটি পিল খেতে হবে। এই পিল কতদিন নেওয়া যাবে? যদি আপনার ধূমপানের অভ্যাস না থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কোনো দীর্ঘমেয়াদী রোগ না থাকে, তাহলে আপনি 50 বছর বয়স পর্যন্ত এই পিল নিতে পারেন। জন্ম নিয়ন্ত্রণের জন্য এই পিল অনায়াসে 3 থেকে 5 বছর নিরাপদে খেতে পারেন। পিল খেলে পরবর্তীতে বাচ্চা নিতে কি কোনো সমস্যা হয়? উত্তর হচ্ছে না, পিল খেলে বাচ্চা নিতে কোনো সমস্যা নেই। পিলের সবচাইতে বড় সুবিধা হচ্ছে, পিল বন্ধ করার পরের মাস থেকেই আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে পারেন। পরের প্রশ্ন, পিল খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? দেখুন, সকল ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে সবার যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এমন কিন্তু নয়। পিল নেওয়ার শুরুতে মাথা ব্যথা, ডিজিনেস, বমি হওয়া, যোনিতে হালকা রক্তক্ষরণ ইত্যাদি সাধারণ সমস্যা হতে পারে, যা 1 থেকে 2 মাসের মধ্যে এগুলো ঠিক হয়ে যায়। এছাড়া দীর্ঘ সময় ধরে পিল নিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ওজন বৃদ্ধি পাওয়া, উচ্চ রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি, পা ফুলে যাওয়া, অবাঞ্ছিত লোম হওয়া। দীর্ঘমেয়াদী সমস্যা হলে বা পিল নেওয়ার পরে কোনো সমস্যা হলে দ্রুত আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে পিল পরিবর্তন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার পাশাপাশি এই পিলের বেশ কিছু উপকারিতাও রয়েছে। এবার আলোচনা করছি কারা এই পিল নিতে পারবেন না। 1, যাদের উচ্চ রক্তচাপ আছে। 2, যাদের ডায়াবেটিস আছে। 3, হৃদরোগের সমস্যা রয়েছে। 4, যারা গর্ভধারণ করেছেন বা মনে করছেন গর্ভধারণ করবেন, তারা কন্ট্রাসেপটিভ পিল নিতে পারবেন না। 5, যাদের লিভারের সমস্যা রয়েছে বা পিত্তথলিতে পাথর রয়েছে, তারাও কন্ট্রাসেপটিভ পিল নিতে পারবেন না। এছাড়াও আপনাকে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগের জন্য নিয়মিত ওষুধ খেতে হয়, তাহলে পিল নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস, হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ।